সো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরেই বাড়ির বাইরে ব্লগ করতে বেরোলাম, তাই আজ এসেছি আমি KPS মলে। মলটা অ্যাকচুয়ালি আমার বাড়ির খুবই কাছে, তার জন্যে এখানে এসে ভাবলাম এই ফুড কোর্টে গিয়ে একটু ফুড রিভিউ টিভিউ করি, দেখি কি পাওয়া যায় ওখানে। তো আমরা ফোর্থ ফ্লোরে এসে গেছি, এটা ফুড কোর্টটা। আর হ্যাঁ, এখন আমি যেদিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটা অ্যাকচুয়ালি বেসিন, কিন্তু এখানে লোকেরা হাত ধোয়ার থেকে বেশি ছবি তুলতে আসে। মানে যাকে দেখে KPS মলে এসেছে ফুড কোর্টে, এই জায়গায় ছবি তুলবেই তুলবে সে। এবার এটা হলো ফুড কোর্টটা, আমি কলকাতা এক্সপ্রেস। এখানে দুটো স্টল আছে, একটা ননভেজ একটা ভেজ। এর পাশেই আছে একটা আইসক্রিমের দোকান, চলো আইসক্রিমই খাওয়া যাক। এবার মেনুতে দেখি কি আছে। তো আজ আমরা ট্রাই করব চকলেট প্লাস কিটক্যাট ফ্রাইড আইসক্রিম। এই হুগলি চুঁচড়ো এরিয়ার মধ্যে বোধহয় KPS মলের এই দোকানটাতেই একমাত্র এত ভ্যারাইটি ফ্রাইড আইসক্রিম পাওয়া যায়। মেনুতে যা দেখলাম, এখানে শুধু চকলেট আর কিটক্যাট না, আরও অনেক ধরনের আলাদা আলাদা ফ্লেভারেরও আছে, যেমন চকলেট প্লাস কিটক্যাট, চকলেট প্লাস ওরিও, ভ্যানিলা প্লাস কিটক্যাট, ভ্যানিলা প্লাস ওরিও, আরও বিভিন্ন আছে। মানে তোমরা যদি এসে মেনুটা দেখো তাহলে বুঝতে পারবে কত ধরনের আছে এখানে আইসক্রিম। এখানে যে আমরা টেবিল মতন দেখতে পাচ্ছি একটা, অ্যাকচুয়ালি এটা টেবিল না, এটা এক ধরনের ডিপ ফ্রিজার। এর উপরে যখন এই চকলেট মিল্ক আর কিটক্যাটের যে ক্রাঞ্চেসগুলো দেওয়া হচ্ছে, এটা পরেই ইনস্ট্যান্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। এবার পুরো আইসক্রিমটাকে কেমন করে রোল করে দিয়ে দিচ্ছে আমাদেরকে, এখন দেখি, দারুণ লাগছে। এবার একটাকে গার্নিশ করে দিচ্ছে একটু হর্ষিস সিরাপ দিয়ে। তার উপর একটু চকলেট স্প্রিঙ্কেল, চকো চিপস, আর একটু স্প্রিঙ্কেল জেম, ব্যাস হয়ে গেল। এই তো এখানে বসার জায়গা আছে, আর এখান থেকে বাইরের দারুণ ভিউ আসে। আমরা এখন ট্রাই করতে যাচ্ছি, দারুণ লাগছে। প্রত্যেক বাইটেই হর্ষিস সিরাপ, তার সাথে চকলেট, কিটক্যাটের ক্রাঞ্চেসগুলো, এই যে মিক্সচারটা হয়েছে, এই টেস্টটা দারুণ এসেছে, ইটস জাস্ট অ্যামেজিং। যদি তোমরা কখনো KPS মলে আসো ফুড কোর্টে, দেন ইউ শুড গিভ দিস আ ট্রাই। গাইস, আজকের জন্য এতটাই, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।